সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের সব থেকে লো কম্পিটিশন সার্ভিস নিয়ে এবং খুবই ডিমান্ডেবল সার্ভিস নিয়ে, যেটা মূলত ফাইবারে আপনি খুব অল্প সময়ের ভিতরে শিখে ফাইবারে এসে কিন্তু আর্নিং করতে পারবেন। জাস্ট এখানে যে আপনাকে খুব কষ্ট করতে হবে বা খুবই সময় নিতে হবে বা খুব পরিশ্রম করতে হবে এরকম কাজ, এরকম না। জাস্ট শর্টকাট পদ্ধতি যেগুলো, মানে খুব সহজেই আপনি এই কাজগুলো শিখতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, ইজিভাবে আপনি এই কাজগুলো শিখতে পারবেন। কিন্তু আপনাকে কষ্ট করে গিগগুলো বানায়া তারপরে মূলত এই সার্ভিসগুলো ফাইবারে দিতে হবে। এবার কথা হচ্ছে এই কাজগুলো আমরা শিখবো কীভাবে। এখন অনেকজনে বলবে যে ভাই আপনি তো জাস্ট আমাদেরকে আইডিয়া দিচ্ছেন যে এইগুলো খুবই লো কম্পিটিশন এবং এখানে আমরা গিগ পাবলিশ করলে আশা করি যে অর্ডার পাবেন বা আমরা অর্ডার পাবো। কিন্তু কথা হচ্ছে কাজগুলো শিখবো কীভাবে। এখন কথা হচ্ছে যে কাজগুলো আমি শিখাই বা আমি যে আইডিয়াগুলো দিচ্ছি, যেমন এখানে গুগল ম্যাপ সাইটের, তো এই এটার কাজটা যদি আপনি শুধু একটু কষ্ট করে এই কথাটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন, আপনি হাজার হাজার ভিডিও পাবেন যারা এই কাজগুলো কীভাবে করতে হয় এটার টোটাল দেখানো আছে এবং এটা কীভাবে করতে হবে সমস্ত কিছু তারা দেখাইছে এবং শিখাইছে। আপনি চাইলে কষ্ট করে, আপনাকে কোনো প্রকার পেমেন্ট না করে, কোনো কোর্সে না অ্যাডমিশন নিয়ে আপনি ইজিভাবে ইউটিউব দেখে শিখে কিন্তু এই কাজগুলো করতে পারেন, যেমন গুগল ম্যাপ সাইটেশনস। তো এখানে দেখেন এই একজন এটা করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে লোকাল এসইওর ভিতরে পড়ে আর কি। তো এই একজন তৈরি করতেছে, এখানে অনেক ভিডিও পাবেন যারা গুগল ম্যাপ সাইটেশন এর কাজ করতেছে বা শিখাইতেছে। তো আপনি চাইলে এই ভিডিওগুলো অনায়াসে দেখে এই কাজগুলো শিখতে পারবেন এবং এটার উপর শিখে আপনি কিন্তু ফাইবারে সার্ভিস লঞ্চ করতে পারবেন। তো কথা হচ্ছে এই সার্ভিসটা লিখে যখন আমি সার্চ করছি, আবার একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে, যখন সার্চ করছি এখানে সার্চ রেজাল্ট দেখাচ্ছে মাত্র 1412টা, এবং যদি আপনি অনলাইনে দেখেন তাহলে আপনি 162টা সার্ভিস অ্যাভেলেবল দেখতে পারবেন যারা গুগল সাইটেশন নিয়ে বা গুগল ম্যাপ সাইটেশন করতেছে বা গুগল ম্যাপ তৈরি করা শিখাইতেছে। তো এখানে এটার কিন্তু প্রচুর ভ্যালু এবং ডিমান্ডেবল। যদি বলি কেন, আপনি একটু কষ্ট করে যদি একটু দেখেন এই মার্কেটটা দেখেন, এই একজন লোক 1000+ কাজ করছে, এই একজন 1000-এর উপরে কাজ করছে। আমি গিগগুলো আবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন বর্তমানে তার 26টা অর্ডার রানিং আছে এবং তিনি 4748টা সার্ভিস কিন্তু কমপ্লিট করে ফেলছে, মানে রিভিউ পাইছে, কিন্তু এর থেকে আরও বেশি কাজ করছে, দেখা যায় 10,000-এর মতো অ্যাভারেজ কাজ করছে। এই একজনও দেখেন 30টা অর্ডার রানিং আছে এবং বর্তমানে 1300 অর্ডার মানে কমপ্লিট করে ফেলছে, 1385টা। তো আপনি বুঝতেই পারতেছেন এখানে তারা কীভাবে ইনকাম করতেছে এবং এই কাজটা কীভাবে তারা করতেছে। তো আশা করি এই সার্ভিসটা ইউটিউব থেকে শিখে আপনারা কিন্তু অনায়াসেই এই কাজটার উপর সার্ভিস দিতে পারেন। এখানে দেখেন এই একজন 985-77, দেখেন সবাই কিন্তু এখানে কাজ পাচ্ছে ম্যাক্সিমাম যারা অনলাইনে থাকে। আর আপনি গিগ পাবলিশ করার প্রথম দিনেই ফার্স্ট পজিশনে, তো এখানে অর্ডার পাওয়ার অপরচুনিটি কিন্তু সব থেকে বেশি থাকবে, কারণ আপনার প্রতিযোগী মাত্র 162 জন, তাই তো দেখলাম মনে হয়। তো আমরা দেখি আবার দেখতে পারি, সমস্যা নেই, 159টা আপনার প্রতিযোগী বা 159টা বা 159 জন প্রতিযোগী আপনার। তো এবার কথা হচ্ছে এই সার্ভিসটা কিন্তু খুব কঠিন কাজ না, আপনি একটা ভিডিও দেখে ইজিভাবে শিখতে পারবেন। এখানে দেখেন 20 মিনিট, 47 মিনিট, 21 মিনিট, 10 মিনিটে এই কাজগুলো আপনাকে শিখাইয়ে দিছে তারা। তো আপনি এই ভিডিওগুলো আমি রেফার করি যে আপনারা চাইলে এর উপরে ভিডিও দেখে কিন্তু আপনি কাজ শিখে এই গিগটা লঞ্চ করতে পারেন। এটা আমার মনে হয় যে আপনার জন্য বেস্ট একটা সার্ভিস হতে পারে যদি আপনি এই সার্ভিসটা দিতে পারেন। তো আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, ধরেন এই যে লোকটা 30টা অর্ডার রানিং আছে তিনি কোন দেশি একটু আমরা দেখতে পারি, এসইও বস। ওকে, এসইও বস ভালো কথা, সমস্যা নাই, আমরা একটু দেখি। তিনি পাকিস্তানি, তিনি আসছে 2020-এ, ওকে, তিনি পাকিস্তানি, ওকে, সমস্যা নাই। তার আরও যদি আমরা গিগ দেখতে চাই, দেখেন তিনি শুধু গুগল ম্যাপটাই ম্যাপ সাইটেশন বা সাইটেশন করেই কিন্তু ইনকাম করতেছে, দেখেন আর কোনো তার কোনো কাজ নাই, লোকাল এসইওর কাজগুলোই করতেছে তিনি। তাহলে আশা করি আপনি এই সার্ভিসটা খুব ইজিভাবে দিতে পারেন। ওকে, সেকেন্ডটাতে হচ্ছে
ফেসবুক চ্যাটবট। এটা মোটামুটি এটার উপরেও যদি আপনি বলেন যে এটা আমি শিখব কীভাবে, আপনি যা একটু ফেসবুকে যা সার্চ করেন বা গুগলে যা সার্চ করেন অথবা ইউটিউবে যা সার্চ করেন ফেসবুক চ্যাটবট, তাহলে দেখবেন যে কীভাবে ফেসবুক চ্যাটবট সেট আপ করতে হয় বা তৈরি করতে হয় এর ভিডিও অনেক আছে। আপনি এটা দেখে কিন্তু ইজিভাবে কাজগুলো শিখতে পারবেন, তো শিখে কিন্তু ফাইবারে এই সার্ভিসটা দিতে পারেন। এটার প্রতিযোগী মাত্র 185 জন অফলাইনে, এবং আপনি যদি অনলাইনে দেখেন তাহলে দেখবেন যে মাত্র 22 জন আপনার প্রতিযোগী। এটার একটু ডিমান্ডটা বলতে মোটামুটি ডিমান্ড আছে, আমি বলবো না যে এটা প্রচুর ভ্যালু, কারণ এখানে দেখছেন 487,255 মানে 5659 এরকম, কিন্তু ভালোই কিন্তু তারা অর্ডার পাচ্ছে, 208 এরকম কিন্তু দেখেন এখানে ভালোই অর্ডার পাচ্ছে। কিন্তু এই সার্ভিসগুলো এখন খুব একটা জনপ্রিয়তা পায় নাই বলতে ওই রকম মতো, যেমন গুগল ম্যাপ সাইটেশন দেখাইলাম ওই রকম পায় নাই। কিন্তু এটা যে সামনে আরও ভালো ভবিষ্যৎ আছে এটা খুব পরিষ্কার, তো আপনি চাইলে এই কাজটাও কিন্তু অনায়াসে শিখতে পারেন। ওকে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এবার আসি হচ্ছে, আমি আমাদের অনেক ভিডিওতে দেখাইছি এর আগের এআই দিয়ে কীভাবে অ্যাড কপি রাইটিং করা যায়। আপনি যদি অ্যাড কপি রাইটিং লিখে সার্চ করেন তাহলে আপনি পাবেন মাত্র 1216 সার্ভিস। এই কাজটা আমি শিখাইছি আমার নিজের ভিডিও আছে ইউটিউবে, দেখবেন যে কীভাবে অ্যাড কপি লিখতে হয় বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য অ্যাড কপি রাইটিং করতে হয়। এটা সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আমার করা আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, অথবা আপনি এই কথাটা লিখে ফেসবুকে যায়া অথবা ইউটিউবে যায়া আপনি সার্চ করলেই দেখবেন যে অনেক ভিডিও পেয়ে যাবেন। ইউটিউবে যা সার্চ করলে এটার উপরে এআই দিয়ে কীভাবে খুব সহজেই মানে আপনি অ্যাড কপি রাইটিং করতে পারেন, এটার খুবই ভ্যালু। আমি যদি বলি, আমি দুইটা জিনিস আপনাকে রেফার করতে পারি, একটা হচ্ছে গুগল ম্যাপ আর একটা হচ্ছে অ্যাড কপি রাইটিং। এখানেও দেখেন 1000 এরকম কাজ দেখছেন, প্রচুর 90,000 প্লাস, এগুলো প্রচুর কাজ এটার উপরে দেখেন, প্রচুর কাজ আছে। ওকে, দেখেন 6টা 2টা দেখেন, তারা কিন্তু অনেক কাজ করে ফেলছে, 2000, এই একজন করছে 5000-এর উপরে, এখানে প্রচুর এখানে ভ্যালু দেখেন, প্রচুর ভ্যালু, টপ রিলেটেড সেলার এখানে অনেক আছে। আর আপনি যদি অনলাইন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে আপনার প্রতিযোগী মাত্র 76 জন। তো আমি মনে করি আপনার জন্য বেস্ট একটা সার্ভিস এটা হতে পারে যদি আপনি এই কাজটা করতে পারেন। আপনি কিন্তু এআই দিয়ে খুব সুন্দর করে অ্যাড কপি রাইটিং করতে পারবেন, হ্যাঁ খুবই সুন্দরভাবে অ্যাড কপি লিখতে পারবেন। তো আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদের যে এই সার্ভিসটা কীরকম ভ্যালু আছে। ওকে, তো কথা হচ্ছে মোটামুটি আপনাদের 3টা সার্ভিস দেখাইলাম। আমি যদি রেফার করি আপনাদের জন্য তাহলে অ্যাড কপি রাইটিং এবং হচ্ছে গুগল ম্যাপ সাইটেশন, এই দুইটা নিয়েই আপনারা কাজ করতে পারেন। এবং আর একটু মজা করি আপনাদের সাথে, যদি আপনাদের যদি মনে হয় যে না আমি এগুলোর কোনোটাই করতে পারবো না, তাহলে একটা কাজ করেন, হ্যাপি বার্থডে ভিডিও বানাইতে পারেন, দেখেন তারা কী করতেছে। তো মাত্র 1500 প্রতিযোগী আছে, তো এটা নিয়ে আপনি চাইলে অনায়াসে সার্ভিস দিতে পারেন। 79 জন আপনার অনলাইন প্রতিযোগী, এবং তারা কী করতেছে, আপনি যদি ফানি রিলেটেড হয়ে থাকেন তাহলে এরকম সার্ভিস দিতে পারেন। দেখেন তারা মূলত বিভিন্ন ধরনের ড্যান্স করে, হ্যাপি বার্থডে উইশ করে, ধরেন আপনার ফ্রেন্ড অথবা আপনার গার্লফ্রেন্ড, হতে পারে আপনার মানে কারো একজনকে পচানোর দরকার, সহজ কথা মানে হচ্ছে কারো একজন পচানোর দরকার আপনার তার বার্থডেতে, তো আপনি চাইলে এরকম একটা ভিডিও তাদের মাধ্যমে করাইয়া তাদেরকে পচাইতে পারবেন। এরকম সার্ভিস কিন্তু আপনি দিতে পারেন, যেমন অমুকের নামে আপনি একটা ভিডিও বানান, ড্যান্স শুরু করে দিলেন, হ্যাঁ এই একজন দেখেন ড্যান্স শুরু করে দিছে, হ্যাপি বার্থডে উইশ করতেছে, এগুলো হচ্ছে যে কিছু কিছু বাঙালি আছে না হিজড়ে টাইপের, তো ওইগুলো তারা করে। এই একজন দেখেন, এগুলো হচ্ছে ফ্রেন্ডদের পছানো। আর মজার বিষয় হচ্ছে কিন্তু এটা আমি আসলে ফানিভাবে আপনাদেরকে দেখাইতেছি, কিন্তু এক্স্যাক্টলি এই সার্ভিসটা কিন্তু প্রচুর ভ্যালু আছে, ঠিক আছে, মাইন্ড করে যাবে না। তিনি 1680 করে ফেলছে, 1680 অর্ডার কমপ্লিট করে ফেলছে এবং 2টা অর্ডার রানিং আছে, তো দেখেন ভালোই অর্ডার পাচ্ছে। তো এগুলো মানুষ কিনতেছে, দোয়া কিনতেছে, বুঝছেন, মাজারে যা দোয়া করবে সেটার উপরে সার্ভিস এখন ফাইবারে অ্যাভেলেবল আছে। ফাইবার আসলে পাগল হয়ে গেছে টোটাল কথা। তো ফাইবারে দেখেন মানে আপনার ফ্রেন্ডকে পছানোর দরকার, তো আমেরিকান অনেক লোক আছে যারা এই কাজগুলো করে, বাঙালি বা পাকিস্তানি ওদের দিয়ে ভিডিও বানায় নিয়ে,
তো এইগুলো উইশ করায় আর কি, তাকে পসায় আর কি। তো এই হচ্ছে কাহিনি, এই সার্ভিসটা চাইলে আপনি দিতে পারেন, তো আমি রেফার করব না, আপনি এটা দিবেন। তো আসল কথা হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, এটা খারাপ যে একবারে না তা না, কিন্তু অনেক এলাকায় দেখবেন যে এরকম ফানি লোক থাকে যাদেরকে দুই মিনিট পাঁচ মিনিট নাচার জন্য যদি আপনি 5,000-1,000 টাকা দিয়ে ভিডিও বানায় নেন, ঠিক আছে, সমস্যা নাই, এরকম মানুষ পাবেন অনেক। তো যাই হোক, এটা আসলে দেখেন ফাইবারে একটা এখন শুরু করে দিছে এগুলো, বাঙালি পাকিস্তানি তো ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি অনেকেই আছে যারা এই কাজগুলো করতেছে। তো দেখি এটা কোন দেশি, আমরা এই সেলের অ্যাকাউন্টে আমরা দেখতে পারি, দেখি কোন দেশি আমাদের এখানে বাংলাদেশি কেউ আছে কি না। এটা শ্রীলঙ্কা, ওকে ফাইন, দেখি বাংলাদেশি কামটা কেউ করতেছে কি না, দেখি বাংলাদেশির সুসন্তানকে এখানে, বাংলাদেশি বাংলাদেশি আছে কি না দেখতে হবে, বাংলাদেশি, ওকে বাংলা বাংলাদেশি কাম সারছে, দেখি, ওরে আমজনতা, দেখেন আপনার ভাই ব্রাদারটাই শুরু করে দিছে বাংলাদেশি, একটা অর্ডার রানিং আছে, তো তাদের সাথে দেখা করা উচিত মনে হয় আমাদের, যে বাংলাদেশি, তিনি 35টা কাজ কমপ্লিট করছে এখানে, বাংলাদেশি টোটাল 73 জন সার্ভিস দিতেছে, দেখেন এরা এই সার্ভিসগুলো দিতেছে, অর্ডার তো ভালোই পাচ্ছে, খারাপ না, ভালোই পাচ্ছে। তো এই একজন 400+ কাজ করে বলেছে এটা বাংলাদেশি, তো এটার মনে হচ্ছে যে ওই যে বগুড়া আড্ডায় কয়েকজন কাজ করে তো ওদের মতো লাগতেছে আমার কাছে, তো হ্যাঁ ওদের মতোই লাগে আর কি, তো এটাও কিন্তু বাংলাদেশি। তো বাংলাদেশি এই লোকটাই কিন্তু মোটামুটি, ওরা আরও কয়েকটা প্রোফাইল দেখছিলাম আমি, ওরাই খুবই ভালোভাবে কাজ করতেছে। ওকে যাই হোক, অনেক কথা বললাম, তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কোন তিনটা সার্ভিস দিবেন, এটা আসলে মজা করে দেখাইলাম। তো এরকম আছে, দোয়া করতেছে, আরও অনেক কিছু করতেছে, তো কেউ কেউ গার্লফ্রেন্ড গিফট করতেছে, মানে অনেক কাজ আছে। তো যাই হোক, ফাইবার আসলে মাঝে মাঝে উল্টাপাল্টা কাজ করতে দেয়। তো এবার আপনি ই করতে পারেন, আমার মনে হয় ওই দুইটা সার্ভিস আপনি দিতে পারেন, এটাই আমার আমি মনে হয় আপনাদের জন্য বেটার হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।